শীত পড়লেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসে নানান প্রজাতির পরিযায়ী পাখি। সেই সব পরিযায়ী পাখি দেখতে জলাশয়ের ধারে ভিড় করেন পাখি প্রেমী মানুষেরা। তাই জলাশয়কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। এখানে পাখিগুলো আসে, খুবই ভালো লাগে, আর অনেক লোকজনও দেখতে আসে এখানে। কোন সময় আসবে বা থাকে? শীতকালটাই আছে, গরমকালে চলে যায়। এগুলো কয়েক বছর ধরে আসছে, শীতকালের সময় এদের সমাগমটা অনেকটাই বেশি হয়, এবং আমাদের এখানে যতগুলো সব খাল বিল বড় বড় সব পুকুর আছে সেগুলোতে এসে এরা ভিড় করে। ঠিক আছে, অনেক লোক আসে এখানে দেখতে, এইসব পাখিদেরকে যারা দেখেনি কোনোদিনও তারাও আসে। ঠিক আছে, এবং ওই পাখি প্রতি বছর শীত পড়লেই ভিনদেশ থেকে উড়ে আসে পরিযায়ী। ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড হরিসিংহপুরের পার্কের ধারের জলাশয়ে ভিড় জমায় সেই পরিযায়ীর ঝাঁক। এবছরও শীতের শুরুতেই ঘাটালের জলাশয়ে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। শীতের এই কয়েকটি মাসে এইসব পরিযায়ী পাখিদের কলরবে স্থানীয়দের ঘুম ভাঙে, আবার দিনের শেষে কিচিরমিচির আওয়াজ করে উড়ে যায় ওরা। আর এতেই এলাকার বাসিন্দাদের মন আনন্দে ভরে ওঠে। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের অসিত বরণ মুখোপাধ্যায় বলেন, প্রতি বছরই এই পরিযায়ী পাখিরা আসে। পরিযায়ীরা সাধারণত নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। ঘাটালের ওই জায়গাটিতে নির্জন পরিবেশ পেয়ে ওইখানেই পরিযায়ীগুলি থাকে। স্থানীয়দের কাছে আবেদন করব, কেউ যেন এই সকল পাখিদের বিরক্ত না করে। আমরাও নজর রাখছি, পাশাপাশি এলাকায় যেন মাইক বা বাজি ফাটানো না হয় সেদিকেও নজর রাখা হবে আমাদের পক্ষ থেকে। কেউ যদি পাখিদের বিরক্ত করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এই পরিযায়ীদের জন্য। এলাকাবাসীরা নিজেরাই পাহারা দেন যাতে পাখিদের কেউ বিরক্ত না করে। এলাকাবাসীর দাবি, বহু দূর দূর থেকে মানুষ আসেন এই পাখি দেখতে, তাই এই জলাশয়কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তাদের। তাহলে কি হয়, ওই পাখিগুলো উপযুক্ত পরিবেশ যেখানে পায় ওদের থাকার মতো সেখানেই ওরা আসে, কারণ অনেক বিল আছে, অনেক পুকুর আছে, ওরা সেখানে যায় না। স্বাভাবিক কারণেই ওরা এসেছে, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। এটা খুবই ভালো লাগছে, পরিযায়ী পাখি এসেছে এবং প্রচুর মানুষ তারা ভিড় করেন, দেখতে যান। আমাদের প্রশাসক হিসেবে আমি বলবো যে আমাদেরও ভালো লাগে, আমাদেরও আনন্দ হয় যে এই ধরনের একটি পরিবেশের উপর দাঁড়িয়ে, ভালো পরিবেশের উপর দাঁড়িয়ে পরিযায়ী পাখি তারা বিভিন্ন বিদেশ থেকে তারা উড়ে এখানে এসে এসেছেন, তারা খুবই আনন্দের বিষয়। আমাদের ভালো লাগছে, আমরা আনন্দিত, আমাদের মনে মনে খুবই ভালো লাগছে যে আমাদের এলাকায় অন্তত পরিযায়ী পাখি তারা এসেছে এবং মানুষ উপভোগ করছে, আনন্দ করছে, মানুষও খুশি হয়েছে। স্থানীয়দের এই দাবি ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্নাকে জানালে তিনি বলেন, ওই এলাকায় একটি পার্ক রয়েছে, পার্কটিকে আরও উন্নত করার চেষ্টা করব আমরা এবং পার্কটির সৌন্দর্যায়ন বাড়ানো হবে। আকাশ তলোয়ের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ।